سبحان الله. এর পরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মৌমাছি বাসা বানালো, সেই বাসা ষষ্ঠ কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার ছয়টা কোণ, লক্ষ্য করে দেখবেন সমান মাপের ষষ্ঠ কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলো লক্ষ লক্ষ চেম্বার, অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন টুল ছিল না, পরিমাপ করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়, এই যে বাসা বানাইল, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো, এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কন সুবহান আল্লাহ, এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই, নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তাদেরা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে, সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকাইয়া পাশা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে, আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন, খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল দুই নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো, সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল, আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না, মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে, নষ্ট হবে না, আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স, চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মধু একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি যাবো কোন পথে,
তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু হারণ করার জন্য রাস্তা ভুলে যেও না সুবহানাল্লাহ বিহামদিহি সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ লাইট জ্বালায় দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দূর বদ্দার হাট নাকি হাটহাজারি হাটহাজারি গেছে মধু আনতে ওর কাছে কোনো কম্পাস ছিল কোনো মানচিত্র ছিল কোনো মানচিত্র নাই কোনো কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই করবে কোন ক্ষেত্রে মানুষের বড়াই নয় সমস্ত শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জোরে সরে বলেন আল্লাহু আকবার মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনজিলুন এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি প্রশ্ন কিন্তু আমার না প্রশ্ন কার বলেন সবাই এই যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি এই পানি আল্লাহ কোত্থেকে নিলে সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ পানিটা যে নাজিল করলেন সেটা কি লোনা না মিষ্টি আল্লাহ পাক বলেন لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম বর্ষণ করে দিতে পারতাম তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না আল্লাহ পাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন পারেন না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কে এনে দিতে পারেন আমাদের সামনে আল্লাহ পাক পারে সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি এই জন্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ওই আল্লাহ পাকের বড়ত্ব তার তাসবিহ তোমরা ঘোষণা করো সবাই পড়েন সুবহান রাব্বিয়াল আযীম তুমি কত অসহায় খুব মাতব্বরি করো কিন্তু সমুদ্রে যাও তো সমুদ্রে যখন মানুষ যায় ওয়াইজা গাশিয়াহুম মাউজু কাযযুলাল যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালা বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায় আল্লাহ পাক বলেন দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায় শুধু তখন মনে পড়ে আল্লাহ 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 ছাড়া তখন আর কিছুই মনে থাকে না অতএব তুমি নিজেকে যত বড় মনে করো আসলে তুমি এত বড় নও তোমার আসল মর্যাদা কি সে কথা আল্লাহ পাক বলছেন এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি আল্লাহ পাক বলেন
পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তুমি আমার সম্মানিত মেহমান পৃথিবীর মানুষের আল্লাহর সম্মানিত মেহমান ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি সুবহানাল্লাহ বিহামদিহি সম্মানিত মেহমান সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে আমরাও তা করি না ঢেকে ঢুকে নেই আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন আল্লাহ কবার করেছেন কাঁঠালকে কবার করেছেন কলাকে কবার করেছেন বেলকে কবার করেছেন যত খাবার দিলেন সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কবার করে সম্মান করে সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন তোমার মর্যাদা মানুষের আসল মর্যাদা হলো মানুষের আসল মর্যাদা আল্লাহ